आवास योजना तालिका थेके उपभोक्तादेर नाम बाद हवाते गोवालपुकुर थानार गोवागाँव एक नम्बर ग्राम पंचायतेर सामने उपभोक्तादेर निये पंचायतेर स्मारकलिपि दिते आसेन कांग्रेस नेतृत्वरा, किन्तु तादेरके पंचायतेर सामने आटके देय गोवालपुकुर थानार पुलिस। एर प्रतिबादे रास्ताय बसे विक्षोभ देखाते शुरू करे कांग्रेस नेतृत्वरा, पाशापाशी गोवालपुकुर थानार आईसिर बिरुद्धे क्षोभ उग्रे दें कांग्रेस नेतृत्वरा। दीर्घक्षण विक्षोभेर पर अवशेषे कांग्रेसेर 15 जनेर प्रतिनिधि दल प्रधानेर हाते स्मारकलिपि जमा देय। ब्यूरो रिपोर्ट। रास्तায় নেমেছে, এই রাস্তায় থাকবে, দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস কমিটি থাকবে এবং কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদ করবে। এই প্রতিবাদ আমরা করব এবং রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আইসি সাহেব যখন আমাদের ভিতরে যেতে দিবেন না, আমরা আইসি সাহেবকে অনুরোধ করব যে প্রধানকে ডেকে ওনার সামনে আমরা প্রধানের সাথে কথা বলবো যে যে বেনিফিশিয়ারিগুলোকে কাটানো হয়েছে সেই বেনিফিশিয়ারি ওরা লুকিয়ে ফর্ম দিচ্ছে, ওরা মানুষকে বলছে এই ফর্ম ভরে দাও। আমরা সেই কথাটা প্রধানের মুখ থেকে শুনতে চাই যে এই ফর্ম ভরলে পুনরায় সেই বিপিএলটি নিযুক্ত হবে, এই কথাই শোনার জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা তোমরা মিডিয়ারা, এই প্রশাসন না টিএমসি, একটা ঝান্ডা লাগাই দাও। আইসি সাহেবের মতো লোক যদি এখানে বলে ভিতরে যাওয়া দেবে না, তো এটা কি প্রশাসন? এটা তো টিএমসি। আরে সাধারণ মানুষের নাম কেটে গেছে, আমরা যাব প্রধানের কাছে, এ শুধু আবেদন করতে যাব কি এই নামগুলো যেন এড হয়। ওরা তো একটা প্রচার করেছে, বিডিও সাহেব বলেছে আমরা কি এখানে লাঠি সোঁটা নিয়ে আসছি, পুলিশ দেখতে পারছে না। আর আমরা যাব কি করতে? স্পেশাল লোক থাকবে, আমরা 4-5 জন প্রধানের কাছে যাব, গিয়ে শুধু এটাই বলবো যে সাধারণ মানুষের ঘর কেটে গেছে, তাদের জন্য ঘর, তাদের বেনিফিশিয়ারির জন্য এড হয়, এটার জন্য তো বলতে আসছি। আর আজকে আইসি সাহেব এখানে বিশাল বাহিনী নিয়ে এসে দেখাচ্ছেন যে টিএমসিকে প্রোটেকশন দেবার জন্য এখানে 200-300 পুলিশ নিয়ে এসে উনি রাস্তায় বলছেন যে ভিতরে যাওয়া যাবে না। এটা কি পুলিশ? এটা তো টিএমসি পার্টি, ওরা টিএমসি করে। আইসি সাহেবকে আজকে টিএমসির ঝান্ডা নেওয়া দরকার, এদের উপরে তো বিশ্বাস থাকা দরকার না। এই মামলাই তো শাহপুরে করছিল, আমি তো জানতাম না যে আইসি সাহেব টিএমসি করে। এই মামলা মৃত্যু নিয়ে শাহপুরে আন্দোলন হয়েছিল, আইসি সাহেবের কথায় আন্দোলন উঠেছিল, কিন্তু আজকে আইসি সাহেবকে ভাবার কথা যে এখানে গল্প করে কংগ্রেস পার্টি ওরকম পার্টি না যে প্রশাসনকে বাদ দিয়ে প্রশাসনের ওপরে ঝগড়া করে প্রশাসনকে খারাপ কথা বলে। কংগ্রেস পার্টি ওই রকম দুর্নীতি নিয়ে চলে না। কিন্তু আজকে আজকে যে আইসি সাহেব ব্যবহার করলো সেটা তো বোঝা যাচ্ছে যে পুরো উনি টিএমসির ব্লক প্রেসিডেন্ট হিসাবে এই গোয়ালপুকুরে চালাতে চাচ্ছেন। এটা আমাকে আজকে খুব এই 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 ব্যবহারে আইসি সাহেবকে আজকে এই ব্যবহারে আইসি সাহেবকে আমি ধিক্কার জানাই যে এই ব্যবসা উনি টিএমসির হয়ে বলছেন। আমরা রাস্তায় আছি, বিশাল আকারে পদক্ষেপ হবে। আমরা আইসি আমি বিক্রান্ত, আমি জৈনুল হক আইসি সাহেবকে ভালো রেসপন্স দিই। শাহপুর মামলায় একজন মৃত্যু নিয়ে ধান্নায় বসলে আইসি সাহেবের কথায় আমি সে ধান্না উঠে দিয়েছিলাম, কিন্তু আজকে ওনার উনি জেনেছেন যে আমরা কি এখানে কোনো লাঠি সোঁটা নিয়ে আজকে আন্দোলন করতে এসেছি। আমরা শুধু এখানে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা বলতে আসছি প্রধানকে, আমাদের এলাকার প্রধান, আমাদের গোগাওয়ার ওয়ানের প্রধান, আমরা কি তার সাথে খারাপ ব্যবহার করতে আসছি? এখানে যে ভয়তা বোঝানো হচ্ছে, এখানে প্রধান থেকে মন্ত্রী থেকে আমার পুরো সরকারটাই টিএমসিকে বোঝানো হচ্ছে যে এই যাদের নাম কেটে গেছে তাদের ফর্ম বললে অ্যাড হবে। আমাদের সামনে প্রধান ফোন করলো ভিডিওকে, একটাই আশ্বাস দিল যে আমরা কোনো কথা আশ্বাস দিতে পারবো না, হবে কি না সেটা আমরা ফরওয়ার্ডিং করব। আমরা আগেও বলছিলাম একটা বেনিফিশিয়ারি অ্যাড হবে না, একটাও করতে পারবে না, এই কথাটাই বহাল থাকলো, কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা বৃহত্তর আন্দোলন মানে যেই মানুষকে ভুল বোঝাচ্ছে, আমরা কি কাউকে ইনভাইট করেছে? মানুষ আন্দোলনে নেমেছে, মানুষে জবাব দিচ্ছে। এই 383টা বেপিএ বেনিফিশিয়ারিকে গগাওয়ানে চিহ্নিত করা হয়েছে, যদি এই বেনিফি ওরা তো বলছে যে ভুল ভারান্তে এদের নাম কাটানো হয়েছে, আমরা দেখছি এই 383টা বেনিফিশিয়ারির মধ্যে কোনো যদি মানে অযোগ্য বেনিফিশিয়ারি পায় তার জবাব আমরা এই পঞ্চায়েতের গেটে এসে নিব। যদি যোগ্য বেনিফিশিয়ারিকে ঘর দেয় আমরা ওয়েলকাম, আমরা প্রধানের পক্ষে, যে কোনো প্রধান, আমরা প্রধানকে পার্টি প্রধান বলবো না, যেহেতু উনি প্রধান, আমাদের সবারই প্রধান,
যদি কোনো তালিকা থেকে বড় লোকের ঘর হয় তার জবাব সাধারণ মানুষ নেবে। সেই মানুষের সাথে কংগ্রেস পার্টি আছে, আমি জৈনুল আছি, নেসিমদা আছে, সবাই আমরা আছি, অঞ্চল কমিটি আছে, সব মানুষের সাথে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাস্তায় নামবো। আপনার কথা হচ্ছে জেনুইন মানুষ পাক, একদম জেনুইন মানুষ পাক, জেনুইন মানুষ পেতে আমরা প্রধানকে ধন্যবাদ জানাবো। জেনুইন মানুষ যেন পায়, যারা গরিব চলে গেছে তারাও যেন এই বিপিএলে এড হয়, তাদের জন্য আমরা যদি রাস্তায় নামতে হয় নামবো, প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি থাকবো। গরিবকে জানাবো জৈনুল হক আমরা যাবো উপরে, কিন্তু এই ব্যবহার ওনার যে গেট পাঁচ ঝুড়ের বেশি যাওয়া দেবো না, এটা তো খারাপ ব্যবহার, এগুলো তো ঠিক না। আমার নাম জৈনুল হক, যেগুলো শুনলো, কিন্তু আমার একটা যেটা অঙ্ক আছে যেগুলোর নাম কেটেছে সেগুলোর জন্য আমাদের পাবলিক একটা আন্দোলন করেছে, যেটুকু হিসাব দেখছি আমি নতুন করে কোনো জয়েন নতুন করে এড হবে না, এটা আমারও একটা ধারণা আছে। এখন 383টা নাম আছে, এই 383টা নামের উপর আমাদের একটাই কথা আছে, তার জন্য যোগ্য বেনিফিসারি পায়, যারা অযোগ্য তাদেরকে কিন্তু ওখান থেকে সরিয়ে দিতে হবে, এক নম্বর। আর যে হবে না, 11,36,488টা ঘর আছে, সেটা ভাগ বটবারা করে যতটুকু পাও না, গোয়ালপুকুর ব্লকে 3,000 থেকে 3,100 ঘর পাবে, ওই 31-এর মধ্যে 383টা গোয়াগাঁও পেয়েছে। 383টার পরে আর ঘর হবে কি হবে না সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ফান্ড দেয় তারপরে হবে, যদি না দেয় তাহলে এই 383 হয় ঘর বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা একটাই কথা বলবো, এই 383টা যারা পাবে জেনুইন পাক, যারা যোগ্য তারা পাক, যারা যারা ঘর পাওয়া উপযুক্ত তারা পাক, এবং নতুন করে নাম যদি এড হয় পাকা বাড়ি যেন এড না হয়, যারা বিপিএল এর কেটে গেছে তাদের নামে এড হোক, তারা ওয়েটিং লিস্টে থাকবে, পরে যদি ফান্ডিং হয় তারপর আবার সর্বদলীয় বৈঠক ডাকবে, আমরা ওয়েলকাম। আমরা যে কথাটা এখানে বলছি সে কথাটা আমরা ওখানেই বলবো, সর্বদলীয় মিটিংও বলবো, জনসাধারণের সামনেও বলবো, ডিপুটেশনেও বলবো, যে যেটুকু ঘর পেয়েছে যোগ্য ব্যক্তি পাক, যারা উপযুক্ত তারা পাক, অন্যজনকে ঘর দিলে এখানে বৃহত্তম আকার আন্দোলন হবে, যদি পাকা বাড়িওয়ালা ঘর পায় আর যারা কাঁচা বাড়ি তারা না পায়, তাহলে আমরা এখানে রোডে বসে আবার বৃহত্তম আকারে আন্দোলন করবো, দরকার পড়লে গোয়ালপুরকে স্তব্ধ করে দেবো আমরা। আমার নাম নাসিম হাসান, কিন্তু এখানে গোয়াগাঁও একটা আমাদের গোয়াগাঁও কংগ্রেস কমিটির তরফ থেকে একটা ঘেরাও করেছে এরা, যেহেতু ইন্দিরা আবাস যোজনার বিরাট বড় দুর্নীতি হয়েছে, যেগুলোর নাম এর আগে ওয়েটিং লিস্টে ছিল সেগুলো বেনিফিট কেটে দেওয়া হয়েছে, অনেকগুলো নাম জেনুইন নামকে কেটে দেওয়া হয়েছে, যেগুলো পাকা বাড়ি তাদের নাম আছে। এটাই নিয়ে আমাদের এখানকার জনসাধারণ একটা বার্তা দিবে, একটা ডেপুটেশন দিবে, মেমোরান্ডাম দিবে প্রধানকে, এর জন্য এখানে একটা আজকে জমায়েত হয়েছে। এরা বললাম কাকে দায়ী করছেন, নাম কাটা দায়ী তো গভর্নমেন্ট, দায়ী তো এখানকার গভর্নমেন্ট, দায়ী প্রধান, দায়ী এখানকার প্রশাসন, দায়ী পঞ্চায়েত সমিতি, এরা দায়ী। ইনকোয়ারি তো ওরা করছে, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে করছে না, তাহলে ওরা করছে, ওরা দায়ী। কার নাম কাটলো, কার নাম থাকলো, কেন কাটলো এইভাবে? আরে 10টা লোক পাবে জেনুইন লোক পাক, যারা উপযুক্ত তারা পাক, যাদের পাকা বাড়ি নেই তারা পাবে, কারণ পাকা বাড়ির লোক নাম থেকে আছে আছে, যারা যাদের কাঁচা বাড়ি, যারা কিছু নাই, যাদের ছাদ নাই, প্লাস্টিক না থাকে, তাদের বাড়ি হবে না, এটা কোনো রকম কথা হলো? এটাই আমাদের আছে, পাঁচজনকে ভেতরে ঢুকতে দিচ্ছি। আর বা পাঁচজনের জায়গায় 10 জন যাবে তো কী আছে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি, 10 জন যাবে, এখানে কি কোনো ভাঙতে এসছি নাকি গ্রাম পঞ্চায়েত থেকে? আমরা কথা বলবো প্রধান আইসি সাহেবের সঙ্গে, আমরা এসপির সঙ্গে কথা বলবো, আমাদের লোক 10 জন পেরোতে নিয়ে যাবে, এখানে যেমন 50 জন লোক আছে বা 200 লোক আছে, 10 জন যেতে পারে, 10 জন ভিতরে যাবে, বাকিরা আমরা বাইরে থাকবে, কী আছে? নেক্সট পদক্ষেপ কী নেবেন? নেক্সট পদক্ষেপ এখন আমরা আপনাদের বলে কী আছে, আমরা যখন ফের আবার আলোচনা করে করবো, হয়তো আমরা বৃহত্তম আকারে আন্দোলন করবো, তাহলে হয়তো ন্যাশনাল হাইওয়ে জ্যাম করবো, প্রত্যেকটা চকে চকে আমরা জ্যাম করবো, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বসে ঘেরাও করবো। আপনার নাম নাসিম হাসান।